وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انا نحن نزلنا الذكر وانا له لحافظون. اللهم صل على محمد وعلى ال محمد. <سؤال> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إكرا بين بونيرا السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته আজকের প্রোগ্রামের শুরুতেই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও মহান আল্লাহ রব্বুলান দরবারে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভাই এবং বোনেরা আমার এই প্রোগ্রাম ডিসকাশনে আজকে আপনাদের সামনে মেরাক অফ কোরআন আল্লাহ রব্বরি স যে কোরআন আমাদেরকে দিয়েছেন সেই কোরআনের মজাজা সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা আমি আল্লাহ রবের কাছে সেই তৌফিকের জন্য দোয়া কামনা করছি আপনারা জানেন আল্লাহ এই কোরআন আমাদেরকে দান করেছেন আল্লাহ রফরিষৎ আমাদের প্রিয় নবী অসুল করিম সাল্লাহ সাল্লাম উপর এই কোরআন শরীফ নাজিল করেছেন এবং সর্বপ্রথম যে আয়াতটি হীরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল হেরা পর্বতের গুহায় যে নাজিল হয়েছিল ইকরা বিসমে রব্বিকাল্লা দি হালাক হালাক আলাক ইকরা ও রব্বুকাল আকরামুল্লা দি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসানা মা আলাম আলাম সেই ইকরা অর্থাৎ পড়ো সেই হুকুম দিয়ে যে কোরআন শরীফ আমাদের প্রিয়নবীর পর নাজিল হয়েছিল এবং সুদীর্ঘ তেইশ বছর আল্লাহ রুজার মেহরবানি করে আমার প্রিয় নবীর উপর সেই শরীফ করেছেন এবং সম্পূর্ণ কোরআন শরীফটি নাজিল হয়েছে আমার আমার নবীর উপর কমপ্লিট হয়েছে বছরে নবী যখন ছিলেন সেই কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে এবং আমার নবী যখন মদিনা শরীফে চলে গিয়েছেন তখন সেই কোরআনটি নাজির হয়েছে মদিনা শরীফে আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি জায়গায় বলেছেন

আপনি আমি মনে করতে পারি পাহাড়ের উপর নাজিল হবে আল্লাহর তার দ্বারা পাহাড়কে জবান দিয়েছেন এবং দিয়েছেন এবং পাহাড়কে সেই দান করার জন্য আল্লাহর বলেছেন কিন্তু কোরআন শরীফ সেই সেই পাহাড় কোরআন শরীফকে হেফাজত করতে পারবে না সেই বয়ে সেই কোরআন সেই পাহাড় দুল্লির সাথে গিয়েছিল পাই এবং পনেরা বলছেন যদি এই কোরআনটা যদি পাহাড়ের উপর দেখেন পাহাড় কত শক্তিশালী কত বিরাট পাহাড় আল্লাহর কত বড় বড় পাহাড় এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যেমন এভারেস্ট পাহাড় এই যে বিশাল বিশাল পাহাড় আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনি যদি আরব ল্যান্ডে আরব ভূমিতে যান তাহলে দেখবেন বিশাল বিশাল পাথরের পাহাড় কত শক্তিশালী কত মজবুত

আমার প্রিয় নবী হত মাহমুদ রসুল্লাহ সাল্লা সরোপর যখন নাজিল করতেন প্রিয় নবী তখন প্রথমে এই কোরআন শরীফকে মুখস্থ করার জন্য হিফজ করার জন্য উনি রিপিট করতে থাকতেন মুখস্থ করে পড়তে থাকতেন চেষ্টা করতেন যে কোরআন শরীফটা কিভাবে ওনার মুখস্থ হয়ে যায় কিভাবে ওনার মেমোরিতে চলে আসে কিভাবে হিফজ হয়ে যায় আল্লাহ রবুল বললেন আল্লাহ রবুল বললেন লা তুহার রিক বিহি লিসা নাকা লিতা হে হেনবি আপনার আপনি যে রিপিট করতেছেন আপনি যে বারবার পড়তেছেন এটা মুখস্থ করার জন্য তার আর কোনো প্রয়োজন হবে না আপনার প্রয়োজন নেই যে আপনার জীব মোবারকে আপনি বারবার নাড়াবেন এই কোরআন শরীফকে মুখস্থ করার জন্য হেফজ করার জন্য লা তোহার না কা জ্বলাবি ইন আলাই জামা আহানা আমি আল্লাহ আরব পুলিশত এই কোরআনকে ক্ষুদ্রতীভাবে অটোমেটিকলি অটোমেটিকভাবে ক্ষুদ্রতিভাবে আপনার কল মুবারকে আপনার হাট মুবারকে আমি আল্লাহ রব্বিজত ক্ষুদ্রতিভাবে আপনার মেমোরিতে আমি জমা করে দিব সবাই বলে সবাই আল্লাহ দেখেন আল্লাহ তারা কি বলছেন যে আমি আল্লাহ রব্ব রিজত ক্ষুদ্রতিভাবে আপনার হাট মুবারকে আপনার কল মুবারকে সেই কুরআন জমা হয়ে যাবে আপনার মেমোরিতে অটোমেটিকভাবে চলে আসবে আপনি বারবার ওটাকে মনে রাখার জন্য পড়তে হবে না ইন্না আলাইনা জামাহু আ কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি যখন আপনার পড়ার প্রয়োজন পড়বে তখন আপনি কোরআন পড়তে থাকেন সুম্মা ইন্না আলাইনা পায়ানা ফাইজা কারানহু ফাত্তাবি কুর আনা যখন জুবরাইলে আপনার সামনে পড়বেন তখন আপনি সেটা শুনবেন এবং যখন আপনার ইচ্ছা তখন সেই কোরআন পড়তে থাকবেন দেখেন আল্লাহ রবুলসদ সেই কুরআনকে কীভাবে আমাদের প্রিয় নবী হজরত রসুল আরব ইসলাম সালাম হাট মুবার কল মুবারকে নাজিল করেছেন দেখেন অন্যান্য অন্যান্য কিতাবের সাথে পবিত্র কোরআনের তোফারটুকু হজরত মুসা আলাই সালামকে যখন আল্লাহ রব আপনারা জানেন চারটি বড় বড় আসমানি কিতাব থৌরা জবুর ইনজিল এবং কোরআন থৌরা হজরত মুসালাম আল্লাহ তালা নাজিল করেছিলেন জবুর হজরত দাউদ উপরে নাজিল হয়েছিল এবং ইঞ্জির হজরত ঈসা আলাহ ইসলাম উপর নাজিল হয়েছিল এবং কোরআন শরীফ আমাদের প্রিয় নবী হজর রসুল ইসলামের উপর নাজিল হয়েছে কিন্তু তফাতটা দেখেন মুসা আলাহ ইসালামকে যখন ওনাকে আল্লাহ তালা তৌরা দিলেন বললেন হে মুসা তোর পাহাড়ে চলে এসো মুসা আলাহি তুর তোর পাহাড়ে আসলেন এবং চল্লিশ দিনের মধ্যে এই তৌরা শরীফকে নিয়ে ওনার কৌমার কাছে চলে আসলেন এই কোরআনকে আল্লাহ তালা চল্লিশ দিন এই তৌরাতকে চল্লিশ দিন আল্লাহ তালা নাজিল করে দিলেন এবং মুসা নিয়ে আসলেন কিন্তু কোরআন শরীফকে আল্লাহ তালা এভাবে তাড়াহুড়া করে এক মাস দুই মাস বা তিন মাসে দেন নাই যখন প্রয়োজন পড়েছে তখন আল্লাহ তালা আমার উপর নাজিল করেছেন এটা হলো মীরাকুলব্দি রসুল্লাহ রসুল সাল্লাম এটা হইল আল্লাহ রসুলের একটা মসজেদার মধ্যে একটা অন্যতম মসজেদা দেখেন মুসা সালাম ওদাকে মজুদ আল্লাহ তালা লাঠি দিয়েছিলেন হাত থেকে যখন লাঠি ছাড়তেন হাত এই লাঠিটা সাফ হয়ে যেত আজাগর সাফ হয়ে যেত হজর দাউদ আলি সাল্লামকে আল্লাহ তালা এমন মর্যাদা দিয়েছিলেন লুহাকে যখন হাত রাখতেন তো মোমের মতো লোহাটা গলে যেত মোমের মতো লোহাটা গলে যেত হজরত ইউসুফ আলি সাল্লামকে আল্লাহ তালা এমন কুদরতি মর্যাদা দিয়েছিলেন উনার কাপড়ের জামাটি যখন ইয়াকুব আলি চক্ষু মুবারকে রাখা হইল তোর সাথে সাথে উনার চোখের আলো ফিরে আসলো সুহান হজরত আল্লাহ আল্লাহতালা এত বড় মর্যাদা দিয়েছিলেন মাছের পেটের থেকেও উনি জীবিত ছিলেন উনি জীবিত ছিলেন আল্লাহ তালা সেই মর্যাদা দিয়েছিলেন ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ তালা এত বড় মর্যাদা দিয়েছিলেন এত বড় মর্যাদা এবং আশ্চর্য দিয়েছিলেন যে নম্রদের যখন ওনাকে আগুনে ফেলা হলো তখন আগুনটাও ওনার জন্য তালা ফুলের বাগান বানিয়ে দিলেন কিন্তু আজকে দেখেন যত নবীগণ যত মর্যাদা নিয়ে এসেছিলেন হজরত এত বড় নবী এত বড় রসুল আল্লাহ তালা কত কত মর্যাদা দিয়েছেন ওনাকে গুটি বসন্ত কেউ হয়েছে স্কিন ডিজিজ হয়েছে হাত বলিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত মোর্দাকে উনি কুম্ভি লা বললে খবর থেকে পাঁচশো বছর পুরানো মুর্দাও জিন্দা হয়ে চলে আসতো সুবহান আল্লাহ এত বড় বড় মরজাজা আল্লা তালা বিভিন্ন নবীকে আল্লাহ দান করেছিলেন কিন্তু আমার প্রিয় নবীকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন কিন্তু যত নবী এই দুনিয়াতে যতদিন ছিলেন ওদের ও দুনিয়াতে ছিল আজকে মুসার দুনিয়াতে নাই ওনার ও দুনিয়াতে নাই উনার মর্যাদা দুনিয়াতে থাকে নাই ইউসুফ আলহ সালাম দুনিয়াতে নাই উনার মর্যাদা ও দুনিয়াতে বাকি থাকে নাই চলে দুনিয়া থেকে চলে গেছে হতাৎ ঈসা আলহ সালাম দুনিয়াতে নাই উনার মর্যাদা ও দুনিয়াতে নাই কিন্তু আমাদের প্রিয় নবীকে আল্লাহ তালা এমন একটি মর্যাদা দিয়েছেন সে মর্যাদার নাম হলো কোরআন শরীফ আজকে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু সেই কোরআন এখনো আমাদের সামনে আমাদের সামনে রয়ে গেছে এবং কোরআনকে আল্লাহ তালা বলছেন ইন্না জিকরা ও ইন্না হাফিজুন হে নবী আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহর পরিজত স্বয়ং দায়িত্ব নিলাম সেই কোরআনকে হেফাজত করব। আজকে দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীতে একজন মানুষ পাইবেন না যে বলতে পারবে যে আমার যে তৌরাত সম্পূর্ণ সঠিক তৌরাত খ্রিস্টানদের মধ্যে কোনো খ্রিস্টানকে পাবেন না যে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে যে আমাদের যে বাইবেল সেই বাইবেলটি যে সম্পূর্ণ সঠিক এবং বিশুদ্ধ কোনো খিতাব দুনিয়াতে আল্লাহ তালা রাখেন নাই যেটা বিশুদ্ধ কিন্তু একমাত্র কোরআন একমাত্র মৌজেজা কোরআন তালা সেই মিরাকুল কোরআন আমার নবীকে দিয়েছেন এবং সেই কোরআনটি আজও যেভাবে আল্লাহ তালা নাজির করেছেন ঠিক সেইভাবে কোরআন এই দুনিয়াতে রয়ে গেছে এবং কোনোদিনও কোরআন এই কেউ চেইন করতে পারবে না কোরআনকে কেউ তাহরিফ বা বদলাতে পারবে না এই দুনিয়াতে দেখেন বিলিয়ন বিলিয়ন খ্রিস্টান আছে মিলিয়ন মিলিয়ন খ্রিস্টান আছে মিলিয়ন এহুদি আছে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি একজন এহুদি এবং আবার খিতাব থৌরাতকে আমি সম্পূর্ণ মেমরি আমি মুখস্থ করে নিয়েছি এই দুনিয়াতে কোনো খ্রিস্টান আজ আমরা শুনে নিজে বলছে যে সমস্ত বাইবেল আমি মুখস্থ করে নিয়েছি কিন্তু দেখেন কোরআন শরীফ কিভাবে আল্লাহ তালা নাজিল করেছেন এবং কিভাবে আল্লাহ তালা কোরআন শরীফ এত বিশাল কোরআন এত বিশাল কোরআনকে কিভাবে সাত বছর আট বছর দশ বছর বারো বছর বা সম্পূর্ণ কিতাবকে কোরআনকে আল্লাহামদুলিল্লাহ হিরব্বিল আলম দেখে নিয়ে কুল আউজ নাস মালিক হিন্নাস ইলাহিন্নাস এই যে সারা কোরআন শরীফকে কীভাবে মুসলমানের বাচ্চারা লক্ষ লক্ষ নয় মিলিয়ন মিশন মুসলমান বাচ্চারা সেই কুরআনকে মুখস্ত করে রাখছে তার কর্মবারকে আল্লাহ তালা সেই তৌফিক দিয়েছেন আল্লাহ তালা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কেননা আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়েছেন সেই কুরআনকে আনছে রাখার জন্য সেই কুরআনকে যেভাবে আছে ঠিক সেইভাবে অটুট রাখার জন্য আমি একটা স্ট্যাটিস্টিক পবিত্র কোরআনে আল্লাহ তালা কিভাবে মেনশন করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা কিভাবে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগিত করেছেন আপনাদেরকে একটু আমি আলোকপাত করতে চাই দেখেন আপনারা জানেন পবিত্র কোরআনে হল ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আল্লাহ তালা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত পবিত্র কোরআনে আছে এবং মুসলমানের বাচ্চারা হাজার হাজার হাফিজ হাজার হাজার আলিমরা সেই সমস্ত আয়াতগুলা মুখস্থ করে রেখেছেন এবং এ টু জেড পড়তে থাকেন এ টু জেড পড়েন একটু যদি কেউ ভুল পড়ে নেয় তাহলে অন্য হাফিজ ওটা বুল ধরতে পারেন আজকে দেখেন আপনি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন এবং সেখানে যদি আপনি কেউ একজন হাফিজ বা একজন ইমাম সাহেব যদি কোরআন শরীফ তেলাউত করে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যদি আপনি যান অথবা ফিজি আইল্যান্ডে যান সেখানে হাফিজ যদি বা ইমাম সাহেব যদি করে মধ্যে পাবেন না তফাত পাবেন না সেই সেই একই কোরআন ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন তাহলে যেভাবে শুনবেন আপনি শুধু বাংলাদেশে গিয়ে যদি কোনো ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন তাহলে ঠিক সেই কোরআন পাবেন কোনো কোরআনের মধ্যে একটু বেশকম পাবেন না আমি আপনাদের সামনে কোরআন শরীফের কিছু কিছু আজীব বিষয়গুলা আমি একটু তুলে ধরতে চাই আপনারা জানেন এই বিশাল কোরআনে আল্লাহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে এই পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিনও আল্লাহ তালা সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে তালা এই দুনিয়া সম্পর্কে একশো পনেরো বার এই দুনিয়ার কথা বলেছেন পবিত্র কোরআনে আল্লা রব্বুলিজত এই দুনিয়ার কথা এই পৃথিবীর কথা একশো পনেরো বার বলেছেন এবং ঠিক সেইভাবে আল্লাহ তালা আখেরাতের কথাও আল্লাহ তালা একশো পনেরো বার বলেছেন দেখেন কিভাবে আল্লাহ তালা ইকুয়েল করে নিয়েছেন এই দুনিয়ার কথা আল্লাহতালা একশো পনেরো বার আল্লা তালা বলেছেন এবং আল্লাহ তালা আখেরাতের রাতের কথা ও আল্লাহ একশো পনেরো বার আল্লাহ আমাদেরকে মনে করে দিয়েছেন তাহলে এই দুনিয়াতে থেকে শুধু দুনিয়ার কথা ভাবলে চলবে না আখেরাতের রাতের কথা ভাবতে হবে এবং আল্লাহ তালা ঠিক সেইভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন পৃথিবী এই দুনিয়ার কথা একশো পনেরো বার এবং আখের রাতের কথা আল্লাহ তালা একশো পনেরো বার ঠিক সেইভাবে আপনারা জানেন আল্লাহ তালা ফিরিস্তার সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফিরিস্তা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আমাদের ইমান একটা অংশ হল আমান তুমিল্লাহি ও মালা ইকাথি আল্লাহর উপর ইমান আনার পরে এবং ফিরিস্তাদের উপরও ইমান আনতে হবে যদি কেউ শুধু আল্লাহ এবং রসুলকে মানে আর ফিরিস্তাদের মানে না তাহলে তার ইমান পূর্ণ হবে না আমানতু তুমিল্লাহি ও মালা ইকাথি ফিরিস্তাদের কথা আল্লাহ রব্বুল এই পবিত্র কোরআনে অষ্টাশি বার এইটি এইট টাইমস আল্লাহ তালা ফিরিস্তাদের কথা মেনশন করেছেন পবিত্রের কোরআনে আল্লাহ রব্বুল রিজত ফিরিশাদের কথা বার আল্লাহ তালা আটাশি বার আল্লাহ তালা মেনশন করেছেন ঠিক সেইভাবে আল্লাহ রব্বুল রিজ্ঞত শয়তানের কথাও আল্লাহ রব্বুল রিজ্জত এই পবিত্র কোরআন শরীফে আটাশি বার বর্ণনা করেছেন আপনারা জানেন ফিরিস্তা আদম আলাই সর্বপ্রথম সমস্ত ফিরিস্তারা সুইদা করেছেন কিন্তু শয়তান সুইদা করে নাই এই শয়তান আমাদের চির দুশ্মন ইন্না শয়তান আলাকুম আদু মুবিন শয়তান আমাদের চির দুশ্মন কিন্তু আল্লাহ রব জবাবে ফিরিস কথা আঠাশি বার পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ঠিক সেইভাবে আল্লাহ তালা এই শয়তানের কথাও আল্লাহ তালা ইকুয়েলভাবে আঠাশি বার আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং সেইভাবে আল্লাহর রব্বুল এই হায়াতের কথা জীব জি এই হায়াত এবং মৌথ এই দুইটাকে আমরা বুঝি হায়াতের কথা আল্লাহ রব জানেন আল্লাহ রবুল ইজত কতবার পবিত্র কোরআানে বলেছেন বা এবং বোনেরা মনে রাখবেন আল্লাহ রব্জত হায়াতের কথা পবিত্র কোরআনে একশত পাঁচাল্লিশ বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফাইভ টাইমস আল্লাহ তালা মেনশন লাইফ ইন দিস কোরআন হায়াতের কথা এই কোরআন শরীফে আল্লাহ তালা একশো পঁচাল্লিশ বার আল্লাহ তালা বর্ণনা করেছেন ঠিক অনুরূপভাবে মৃত্যুর কথাও আল্লাহর রব্বুল ইজত একশো পঁচাল্লিশ বার আল্লাহ তালা পবিত্র কোরআনে মেনশন করেছেন দেখেন যেভাবে উই লাইক আওয়ার হায়াত আমরা যেভাবে হায়াতের কথা মনে রাখি ঠিক সেইভাবে আমরা মৃত্যুর কথা মনে রাখতে হবে আল্লাহ তালা ইকুইল ভাবে হায়াতের কথা একশো পঁয়চাল্লিশ করেছেন বর্ণনা করেছেন ঠিক সেইভাবে আল্লাহ তালা মৃত্যুর কথাও একশো পঁয়চল্লিশ আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং অনুরূপভাবে আল্লাহর আল্লাহর বেনিফিট লাভ লাভের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে পঞ্চাশ বা আল্লাহ তালা বর্ণনা করেছেন দেখেন আমরা সব সবসময় লাভ চাই লোকসান কেউ চাই না আল্লাহর উপরে ঠিকভাবে যেভাবে প্রফিট বা বেনিফিটের কথা পঞ্চাশ বার আল্লাহ তালা কুরাশর বর্ণনা করেছেন ঠিক অনুরূপভাবে পাবে বেনিফিটের অপোজিট লস বেনিফিট অপোজিট করাপশন করাপশনের কথাও আল্লাহর পুলিশ পবিত্র কোরআনে পঞ্চাশ বার আল্লাহ তালা বর্ণনা করেছেন তাহলে আপনি যদি পবিত্র কোরআন শরীর স্ট্যাটিস্টিক দেখেন তাহলে দেখবেন যে অনেক বিষয় আল্লাহ তালা অনুরূপভাবে। যেভাবে দুনিয়ার কথা বলেছেন ঠিক সে আখেরাতের কথা বলেছেন যেভাবে ফ্রিস্তাদের কথা বলেছেন ঠিকভাবে শৈতানের কথা বলেছেন এই দুনিয়াতে আমরা আসার পরে অনেক ভাই বোনেরা আখেরাতের কথা আমরা শুধু বলে গেছি পরজকর কথা বলে গেছি আমরা শুধু এই দুনিয়াকে নিয়ে আমরা আমরা শুধু বিমুক্ত হয়ে আছি এবং কীভাবে দুনিয়াকে আমরা গ্রাস করব এই দুনিয়াতে কিভাবে আমরা আমরা হাসিল করব। সেই আমরা প্রেরণায় অরোচনায় আমরা আসি বায়ু মনে রাখবেন আল্লাহ রব্বুল এবং কুর পবিত্র কোরআন শরীফে মানুষ আমরা যে মানুষ এই মানুষের কথা আল্লাহ তালা তিনশো হান্ড্রেড টাইম তিনশো আষষ্টি বার আল্লাহ তালা মানুষের কথা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন দেখেন এই যে হিউম্যান আমরা যে আল্লাহ তালা মানুষ আমাদের সৃষ্টি করেছেন আমাদের কথা আল্লাহ তালা মানুষের কথা তিনশো তিনশো আষষ্টি হান্ড্রেড সিক্সটি টাইম আল্লাহ তালা মেনশন হিউম্যান মানুষ বলতে পুরুষ এবং মহিলা সবার কথা আল্লাহ তালা তিনশো আঠাশি বার বর্ণনা করেছেন ঠিক অনুরূপভাবে রসুল মেসেঞ্জার অফ আল্লাহ নবীদের কথা আল্লাহ তালা অনুরূপভাবে তিনশো আটষট্টি বার আল্লাহ তালা পবিত্র কনারে বর্ণনা করেছেন দেখেন আল্লাহ যেভাবে দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ পাঠিয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠিয়েছেন আপনারা জানেন ওরাম বলেছেন মৌর এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী মৌ রসুল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে দেখতে হবে এই কোরআনকে আল্লাহ তালা বিশাল বিশাল আল্লাহ তালা এই ইনসাইক্লোপিডিয়া আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন যেভাবে রসুলদের কথা বলেছেন ঠিক সেইভাবে আল্লাহ তালা মানুষের কথা পবিত্র করানে বলেছেন অনুরূপভাবে বাই এবং বোনেরা শয়তানের কথা ইবলিসের কথা ইবলিসের কথা আল্লাহ পবিত্র কোরআনে এগারো বার বলেছেন এবং ইবলিস থেকে ফানা দেওয়ার জন্য আল্লাহ তালা বার পবিত্র কোরআনে বলেছেন বায়ুম বোনেরা আমি পবিত্র আলোচনা করতেছি আমার সময় আসছে ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে সে সম্পর্কে আপনি পূর্ণ বলে দিব মনে রাখবেন যে কোরআন আপনি আমার ঘরে আছে যে কোরআন নিয়ে আমরা প্রতিদিন সকালে পড়ি অনেক মুসলমান বায়ুম বোনেরা আমরা পবিত্র কোরআন পড়তে পারি না চাইতে আর পারে দুঃখের যে আল্লাহ রব্বুল রব এই কোরআনকে জিব্রেলের মাধ্যমে আমার নবীর উপর নাজির করেছেন এবং আমার নবী যে কোরআন শরীফ পড়েছেন সাহাবা এখরাম যে কোরআন শরীফ পড়েছেন সেই কোরআন আজ আমরা পড়তে পারি না বায়ু বোনেরা যে সমস্ত বাই বোনেরা পুরবিত্র কোরআন শরীফ পড়তে জানেন মেহরবানি করে প্রতিদিন সকাল বিকাল আপনার ঘরে কোরআন শরীর চর্চা শুরু করুন পবিত্র কোরআন পড়তে থাকুন এবং যে সমস্ত বোনেরা এখনো কোরআন শরীফ পড়তে জানেন না আপনারা মেহরবানি করে পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন দেখবেন আপনার ঘরে সুখ আসবে শান্তি আসবে আল্লাহ রহমত আর বরকত আপনার ঘরে আসবে আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে যেন এই পবিত্র কোরআন পড়ার শিখার এবং বোঝার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন দান করুন আমি সেই দোয়া করছি এবং আগামী পর্বে ইনশাল্লাহ প্রবৃদ্ধ কোরআনের আরও বিশদ বর্ণা নিয়ে আসবো যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি